যোগানমন্ত্রী হাই হাই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করব সরকার হাই হাই আপনাদের মূল্য বৃদ্ধি প্রতিরোধ করম বলে যখন শাসনলে আইছিল সেই শাসনের সেই প্রতিশ্রুতি দিয়া সরকার যে মিছা বলে আজ রাইজে সকলে গম পাইছে। আজি আমি এই প্রতিবাদস্থলীর কইসো ইন্ধনজাত সামগ্রীর জীবনদায়িনী ঔষধের যখন মূল্য বৃদ্ধি আছে এই প্রতিরোধ রোধ করক, নহলে অন্যথা এই যোগানমন্ত্রীজনে পদত্যাগ করক। আর আমি ছাত্র সন্থায় আন্দোলন করছো আর আন্দোলন হব যেতালে মূল্য বৃদ্ধি রোধ নকরে তেতালে আমি ছাত্র সন্থায় আমি প্রতিবাদ সাব্যস্ত করি। বর্তমান সময় মূল্যবৃদ্ধিয়ে চূড়ান্ত পর্যায় লাভ করেছে, যুক্ত সময় সরকারের যোগানমন্ত্রীয়ে মূল্যবৃদ্ধির উপর ব্যবস্থা গ্রহণ করব লাগছিল, সেই সময় যোগানমন্ত্রীজনে নিজের শরীর চর্চা করে সোশিয়াল মিডিয়ার যোগে সস্তীয় জনপ্রিয়তা অর্জন করার লাভ করা দেখা পাওয়া গেছে। আর ছাত্র সন্থার স্পষ্ট কথা, মূল্যবৃদ্ধি হ্রাস হব লাগবে, অনাগত দিনত ইয়াতক ভয়ঙ্কর পরিস্থিতি সম্মুখীন হবলে যোগান বিভাগ সাজু হয়ে থাকবে। যোগানমন্ত্রীর প্রতিকৃতি দাহ কার্যসূচী রূপায়ণ করেছো আর এই প্রতিকৃতি দাহ কার্যসূচীর সরকার আর কেন্দ্রীয় সরকার আমি সুখে দিব খুঁজেছি যে বজারত জুই লাগিছে আর যোগানমন্ত্রীগুলো শুই আছে। বজারলে বর্তমান সাধারণ জনসাধারণ ওলাই যাব নয় পরিবেশ সৃষ্টি রচনা করেছে এই গতি আমি সরকার আর কেন্দ্রীয় সরকারক কব খুঁজেছো যে সর্বসাধারণ জনতার উপর মাধমার নিদিয়াক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ করবর কারণে আমি দাবি জানাইছো। আর যেতালেকে মূল্য বৃদ্ধি রোধ নহব অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী, রন্ধনজাত সামগ্রী, পেট্রোল ডিজেলের যেতালেকে মূল্য বৃদ্ধি রোধ নহব তেতালেকে ছাত্র সন্থায় আন্দোলন কার্যসূচী ধারাবাহিকভাবে আমি গ্রহণ করব বাধ্য হব। যোগানমন্ত্রী হাই হাই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করব সরকার হাই হাই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করব সরকার হাই হাই ইনকাপ কাম নাই কাম নাই সরকার হুঁশিয়ার।